Hey guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। প্র্যাঙ্ক ভিডিওটা দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আশা করি। আর ওইখানে দুটো লেডিস বসে আছে, ওদের উপর প্র্যাঙ্ক করবো। দেখা ওইদিকে ক্যামেরাটা। হ্যালো, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ বসুন। তোমরা কি এখানে ঘুরতে এসেছো? কি দুজনা দুজনাতে না তোমাদের বয়ফ্রেন্ড আছে? সিঙ্গেল তাহলে? বাহ খুব ভালো। কি ইস্টা চালাচ্ছ? ও কিছু ভাবছো? ভাববো কি, ভাবার কিছু না। তুমি এত কিউট কি জন্য বলো তো? কিভাবে হয়েছে এত কিউট? কিলো কিরকম টাইপের কোশ্চেন, কিউট কিভাবে হয়েছে? হ্যাঁ মানে কিভাবে আটা ময়দা মেখে বা অন্য কোনো ভাবে? কিছু নয়, আটা ময়দা মোটেও নয়। তাহলে আমি কি করে জানবো কি করে হয়ে গেছি? ঠাকুর যেরকম বানিয়েছে। ঠাকুর? এটা ভগবান বানাইনি? ও তো ভগবান ঠাকুর একই তো না। ও বা তোমার ভয়েসটা সত্যি কিন্তু সো কিউট, একদম সেই লেভেলে। আজকে ওয়েদারটা মতন তোমার ভয়েসটা। না ওয়েদারটা খুবই ভালো আছে এই টাইমটাতে। তাই না? প্রচন্ড গরম ছেড়েছে। গরম ছেড়েছে না, বাতাস দিচ্ছে তো মনে হচ্ছে একটু একটু। বাট কি বলতে গেলাম, তুমি কি এফবি ইউজ করো? ফেসবুক? না, শুধু ইনস্টা। ইনস্টাতে কি নাম আছে? ইনস্টাতে প্রিয়া কুণ্ডু বলে আছে। প্রিয়া কুণ্ডু, বাগে লিলো মুন্ডু, তাই তো? হ্যাঁ কি বলতে গেলাম, তোমার নাম্বারটা পেতে পারি? নাম্বার তো সরি দিতে পারবো না। কেন? না নাম্বার দেওয়া যাবে না। আরে নাম্বারটা ফেলে খুবই ভালো হতো। নাম্বার দিতে পারবে না? আমার জীবনে না একটু ভালোবাসা কম আছে তো, এমনে জায়গাটা ফাঁকা আছে পুরোটাই, ঠিক আছে, শুধু অনলি তোমার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আবার এইখান থেকে এসেছি, কোথা থেকে আসবো? বাট অ্যাকচুয়ালি তোমাকে আমি ওইখান থেকে অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, হয়তো তুমি সেটা কেয়ার করোনি, ঠিক আছে। কিছু ভাবছো? ভাবিনি, কি ভাববো? তোমার মনের মধ্যে অন্য কিছু চলছে? না আমার মনে, না না এর মনের মধ্যে ওই যে পপন ফুটে ওঠে সেরকম কিছু চলছে? না না সেরকম কিছু চলেনি। না। এখন কোন ক্লাস? 11। বা তো পরীক্ষা ছিল না, এখন এক্সাম ছিল না? কবে? কালকে শেষ হলো। বাহ, তো কি মনে হচ্ছে, কেমন হয়েছে এক্সাম? ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে। যে আজকে ঘুরতে বেরিয়েছো তাই তো? বাহ, তো তুমি যখন সিঙ্গেল আছো তো নাম্বারটা দিতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ অবভিয়াসলি প্রবলেম আছে। কি প্রবলেম আছে? না দেখুন, এভাবে যাকে তাকে তো আর নাম্বার দেওয়া যায়। আরে আমি তো মনের মানুষ হতে চাইছি। না না, ওইভাবে মনের মানুষ বললে তো আর মনের মানুষ হওয়া যায় না। না তাহলে কি করা যায়? কিছুই করা যায়। তাহলে আমরা বন্ধুত্ব হতে চাই। দেখুন আপনি আমার থেকে অনেক বড়, এভাবে কি বন্ধুত্ব করা যায়? আমার এজ কত হবে জানো তো? খুব বেশি হলে? হ্যাঁ 2 বছর। না না 2 বছর বলাটা ভুল, ঠিক আছে, 2 বছর বলাটা ভুল। কত হবে? 16-17 হবে। ও তাই? আধার কার্ডে জেরক্স দেখাবো? হ্যাঁ আধার কার্ডে জেরক্স দেখাবো। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস আমার, আমি করে কি করব? আমার বিশ্বাস করারও দরকার নেই, কিছু করার দরকার নেই। কিছু ভাবছো তুমি? না একদম। এত মিষ্টি হাসি দিও না, দাঁতে ক্যাভিটি হয়ে যাবে। তোমার তো অলরেডি মনে হচ্ছে হয়ে গেছে। তাই তো, তাই তো মনে হচ্ছে হয়ে গেছে।
দাও না নাম্বারটা না সরি নাম্বার তুলতে প্লিজ না না আরে প্লিজ এত রিকোয়েস্ট করছি একটা নাম্বারের জন্য না রিকোয়েস্ট এরকম ভাবে রিকোয়েস্ট করে কি হবে আমি দেব না মানে দেব না তাহলে কিভাবে কিভাবে রিকোয়েস্ট করলে নাম্বারটা পাবো আমি দেবই না আপনি যেভাবে রিকোয়েস্ট করুন যা খুশি করে নাম্বার আপনি থেকে একটু তুমি বলে ডাকলে বেশি খুশি হতাম আমি অচেনা কাউকে প্রথম কথা আপনি দিয়েই বলি তুমি দিয়ে বলা পছন্দ করি না কেন কেন মানে কি আমি বলি না ওইটা আমি আমার মতো তোমার ফ্রেন্ডকে একটু বজাও না নাম্বারটা দেওয়ার জন্য তো দেবে না বলে লাভ একটু বজাও না ভালো করে জানে যে কিরম টাইপের তো আমি তো একটু ভালো টাইপের ভাবছি তাহলে নাম্বারটা দিয়ে দাও না আমি ভালো নই ভালো নও এত কিউট মেয়ে আবার তুমি বলছো ভালো নও এটা কেমন কথা আপনি না প্রচন্ড ফালতু বকেন আমি সত্যি হ্যাঁ ভালোবাসার মানে প্রবলেম আছে তো ভালোবাসা আপনি পকেটে রাখুন আমার আরে পকেট থেকে রাতে বেরিয়ে যায় না মেন প্রবলেম হচ্ছে আমি এই জন্য চাইছি যে আমার ভালোবাসাটা কাউকে দিয়ে দিতে না কাউকে দিতে হবে না মাটি খুঁড়ে ভিতরে ভরে রাখুন মাটি খুঁড়ে ভিতরে ভরে রেখে দেবো হ্যাঁ তুমি চাইছো এই মনে কষ্টটা তাহলে মাটি তলায় থাক হ্যাঁ এখনকার দিনে কেউ কারো কষ্ট বোঝে না হ্যাঁ একটু বোঝো তুমি তাহলে কেউ যখন বোঝে না আরে বোঝো না একটু না আমি বুঝতে চাই না পড়াশোনার এখন অনেক চাপ এসব বুঝে মাথা খারাপ করতে চাই না কেন একদম একদম ও নাম্বারটা দাও না তাহলে এত রিকোয়েস্ট করছি যখন আর দিলে খুব ভালো হয় জানো তো রাত্রে একটু কথা বলবো বেশি নয় একটু কথা বললেই যথেষ্ট আমি তো রাত্রে জেনে কথা বলি না ঠিক আছে তাও দিচ্ছি 9564849 1 সেকেন্ড রাতে কি কল করা যাবে না তাহলে কখন কল করতে পারি কল করার কি দরকার তাহলে কি এসএমএস করব না এসএমএস করা দরকার নেই তাহলে নাম্বারটা নিয়ে কি স্বপ্ন দেখব হ্যাঁ স্বপ্নই দেখুন স্বপ্নই দেখুন না প্রবলেম দেখি আছে তাহলে আইদিকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম নতুন করে ঠিক আছে তুমি যখন স্বপ্ন দেখতে বলে আজকে নিয়ে তাহলে নতুন করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম স্বপ্নটা ভালো কথা জল ঢেলে দিই ওর স্বপ্ন দেখে লাভ নেই ঠিক আছে চলো বাট আমি অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিলাম ঠিক আছে ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছ একটু বলে দাও যে চ্যানেলটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর নতুন হলে চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে দেয় একদম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন এভাবে আর মন থেকে একটু করে ভালোবাসা দেবে সেটা বলে দাও হ্যাঁ মন থেকে ভালোবাসা দেবেন ঠিক আছে একটু হাই করে দাও